দেখুন, যারা যারা বাইবিট ইউজার আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, কেননা কারণ বাইবিট ইউজার যারা আছেন এখান থেকে কিন্তু আপনি $35 ফ্রিতে নিতে পাবেন, কোনো প্রকার কোনো এখানে কাজ করা লাগবে না। এখান থেকে বাইবিট ইউজারদের জন্য কিন্তু $35 এখান থেকে দিবে আর কি। তো প্রত্যেকে জয়েন থাকেন, দেখবেন এখান থেকে আপনারা $35 পাবেন। আর এখান থেকে $35 পেতে হলে এখান থেকে অবশ্যই আপনাকে তাদের কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনগুলোর আনসার আপনাকে দিতে হবে। তার বিনিময়ে কিন্তু আপনার সরাসরি আপনার বাইবিটের ভিতরে স্পটে $35 করে পাবেন। হ্যাঁ গাইস, এটা মিথ্যা কথা না, আমি আপনাকে প্রমাণ স্বরূপ সকল কিছু দেখাই দেবো। যদি আপনি কয়েক মিনিটের ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আমি বলবো এখান থেকে আপনারা এটা নিতে পারবেন। তো এখন বলতে পারেন, ভাই আমরা তো কোয়েশ্চেনগুলোর আনসার আমরা কীভাবে দেবো, এই যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলোর আনসার আমরা কীভাবে দেবো? তো এই কোয়েশ্চেনগুলোর আনসারে কিন্তু আমি থাকতে আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে কোয়েশ্চেনগুলোর আনসারে কিন্তু এখান থেকে দিয়ে রাখছি, যে সকল আমি এখান থেকে প্রতিটা আনসার কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো প্রত্যেকেই এই আনসারগুলো দেখে দেখে এখান থেকে আপনারা কিন্তু এই $35 কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে আপনারা এখান থেকে আনসারগুলো কোথায় বসাবেন বা কীভাবে এই অফারটাতে জয়েন হবেন, বাইবিটের যে অফারটা আছে এটা একটা নতুন একটি ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে কী করবেন সকল কিছু আজকে দেখানো ট্রাই করবো। ইনশাল্লাহ আপনার প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং এখান থেকে যেভাবে দেখাবো স্কিপ করবেন না, ঠিক আছে? যদি আপনারা ভাই স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন না, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে প্রপারলি দেখাই দিব। তো গাইস, যে কথা না বলে নয়, যদি ভাই এখনও আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভাই সাবস্ক্রাইব না করে থাকে তাহলে ভাই এখান থেকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা এরকম দারুণ দারুণ ভিডিওগুলো নিয়ে আসি। তার জন্য বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করে জাস্ট আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন, ঠিক আছে? মানে কে কে এখানে সাবমিট করছেন প্রত্যেকে আমাদেরকে জানিয়ে দিবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমি জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রামে যে এই পোস্টে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা আপনারা যেন প্রতিনিয়ত কিন্তু টেলিগ্রামে কিন্তু ভালো ভালো অফারগুলো কিন্তু শেয়ার করতেছি, আমাদের অ্যাডমিনটা কিন্তু শেয়ার করতেছে। সো এগুলো অফার যদি আপনারা মিস না করতে চান তাহলে ভাই অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যাতে করে আপনারা আপডেটগুলো এখান থেকে খুব দ্রুত পাবেন, ঠিক আছে? তো এখানে আর বিভিন্ন ধরনের অফার আছে, পেমেন্ট প্রুফ আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন বাল্পে অ্যাডপগুলো আছে, তারপর আর বিভিন্ন এই যে ডক্সের নতুন অ্যাডপ আছে সেটাও শেয়ার করছি আমরা। তো যাই হোক, আজকে অফারটা হচ্ছে যারা যারা বাইবিট ইউজার আছেন প্রত্যেকে, যাদের কাছে বাইবিট ইউজার আছে, যারা বাইবিট আছে অ্যাকাউন্ট, তারা কিন্তু এখানে $35 নিতে পারবেন। তার জন্য সিম্পলি আপনার আমাদের এই পোস্টে চলে আসবেন, ভিডিও বসে অফার লিঙ্ক ক্লিক করে এই পোস্টে চলে আসবেন, ঠিক আছে? আসার পর এখান থেকে সিম্পলি দেখবেন জয় লিঙ্ক, এখানে এটা ক্লিক করে দেবেন। সো এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু তারা কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের জন্য যে এখানে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে এখান থেকে বাইবিট কোয়েশন লার্ন অ্যান্ড অ্যাবাউট ডগস টোকেন অ্যান্ড উইল, এখানে উইল বলতেছে $25, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা নিচে চলে যাবো, নিচে চলার পরে এখান থেকে আমরা ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য ফার্স্ট অফ অল কী করতে হবে আমাদেরকে, এখান থেকে এই যে দেখেন নিচে কিন্তু কোয়েশনগুলো আছে, কোয়েশনগুলো আমাদেরকে এখানে এক এক করে ফিল আপ করতে হবে, যেখানে এখানে কিন্তু কোয়েশন রয়েছে, ঠিক আছে? তো এই কোয়েশনগুলো কিন্তু আমি আপনাদেরকে আগে দিয়ে দিচ্ছি, তারপর দেখা দেবো কীভাবে আপনারা এখান থেকে করবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কী করবেন, এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেল দিয়ে যেখানে ফার্স্টে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিয়েছি, তারপর এই যে সিম্পলি লিখে আসবেন, নিচে আসার পর এখান থেকে দেখুন ইমেল দিতে বলতেছে। তো এখানে কোন ইমেলটা দেবেন, কোন ইমেলটা দেবেন, এটা হচ্ছে আপনি যে বাইবিট ইউজ বাইবিট অ্যাকাউন্টে যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলটা এখানে দেখে নেবেন, আপনি আসলে কোন ইমেলটা এখানে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা এখানে দিবেন। তো আমি এখানে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি আমি সেই ইমেলটা এখানে দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি, তো গেছে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমার কিন্তু ইমেলটা এখানে দেওয়া স্পষ্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে দেখবেন এখানে বলা আছে স্পষ্ট যে টেলিগ্রাম অথবা ডিসকর্স ইউজারনেম দিতে। সো এখান থেকে আপনারা ইউজারনেমটা অবশ্যই @ দিয়ে তারপর আপনি আপনার টেলিগ্রাম বা ডিসকর্ড যেটাই থাকে এটাকেন, আমি জানি প্রত্যেকে যেহেতু টেলিগ্রাম আছে প্রত্যেকে টেলিগ্রাম ইউজারনেমটা এখানে দেবেন, তাহলে বেশি বেটার হবে, ঠিক আছে? আর উপরে অবশ্যই আপনি যে জিমেলটা দেবেন এটা কিন্তু বাইবিট থাকতে হবে, বাইবিটের ইমেল কিন্তু এখানে দিতে হবে, যেটা আপনি বাইবিট দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, বর্তমানে যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেই বাইবিটের অ্যাকাউন্টটা দিবেন, ঠিক আছে? তারপর নিচে দেখবেন এখান থেকে বলবে এখান থেকে বাইবিট ইউজার ইউআইডি দিতে, ঠিক আছে? তো অবশ্যই যদি আপনাকে বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আপনারা বলতে তারা বলতে তারাই বলতেছে এখান থেকে বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে? তো যেহেতু আমাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তার জন্য এখান থেকে বাইবিট ইউআইডি এখানে দিতে, ঠিক আছে? আর অবশ্যই একটা মাথায় রাখবেন, যেটা হচ্ছে এখান থেকে উপরে যে বাইবিটের যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলেরই ইউআইডিটা এখানে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে, উল্টাপাল্টা কেউ করবেন না, ঠিক আছে? তারপর এখান থেকে এটার ইউআইডি আপনি এখান থেকে কপি করবেন, কপি করানোর পর দেন এখান থেকে আমি এখানে চলে আসবো, দেন এখান থেকে আনসারটা আমি এখান থেকে ইউআইডিটা জায়গায় এখান থেকে আনসার থেকে আমি এখান থেকে আমার ইউআইডিটা এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপরে এখন নিচে হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে প্রত্যেকের এখান থেকে যে এগুলো আমাকে বক্সগুলো ফিল আপ করতে হবে, মানে এখানে আনসারগুলো দিতে হবে, ঠিক আছে? তো আমি আগেই বলছি যে আনসারগুলো কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু আমি আনসারগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। সো আমি কী করবো, ফার্স্ট অফ অল এটা এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কী করবো, এখানে আমরা জাস্ট ওপেন ইন ব্রাউজার ক্লিক করবো, এতে করে আমাদের ক্রোম ব্রাউজার এটা চলে আসবে, দেন আমরা টেলিগ্রামে এখান থেকে সকল কিছু দিতে পারবো, ঠিক আছে? তো আমি এখান থেকে অলরেডি এগুলো আমি আবার নতুন করে দিতে হবে, তো আমি দিয়ে ব্যাক করতেছি, ঠিক আছে?
অলরেডি এখান থেকে আমার সকল কিছু দেওয়া কমপ্লিট। আমি আবার দেখা যাচ্ছে কী কী দিচ্ছি, এখান থেকে আমার ইমেল দিছি বাইবিডের, তারপর এখান থেকে আমার এখানে ডিসকাস নাম দিচ্ছি, তারপর বাইবিডের ইউআইডিটা দিচ্ছি। এখন আমাদেরকে এখান থেকে তাদের আনসারগুলো দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আনসারটা এক নাম্বার আনসার হচ্ছে, আমি এখান থেকে স্পষ্ট সকল কিছু আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট এটা ক্রস করে দিই, দেন এখানে আমি জাস্ট এখানে কোয়েশন আনসার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে এই যে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে নিয়ে আসবে। তো এক নাম্বার আনসার কী দেওয়া আছে এখানে স্পষ্ট আমি বলেছি, ঠিক আছে? টু এখানে বলতেছে কোনটা দেওয়ার জন্য আনসার। এখান থেকে এক নাম্বার আনসার আছে টু, এখানে আছে থাকে টেলিগ্রাম কমিউনিটি বাই রিডিং ইউজার আছে। এখান থেকে আমরা জাস্ট এখানে টু এটা যে এটা এটা, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে, এক নাম্বারটা এটা দিলাম, ঠিক আছে? তারপর রয়েছে আপনার দুই নাম্বারের যেটা আছে, এখান থেকে দুই নাম্বার আনসারটা কি আমরা এখানে দেখে নিই, সুন্দর করে দেখে দেখে এক এক করে সুন্দর করে বুঝে বুঝে দিবেন, ঠিক আছে? তো দুই নম্বর হচ্ছে আনসার হচ্ছে স্কেচ, তারপরে হচ্ছে টি কোয়েশন আছে এখান থেকে, এটা আমরা স্কেচ এটা দিয়ে দিই, স্কেচ আছে এখান থেকে এই যে এটা, ঠিক আছে? তো এটা দুই নম্বর, তারপর তিন নম্বর হচ্ছে কি না, তিন নম্বরটা আমরা এখান থেকে মানে আমরা শর্টকাটে দিতেছি আর কি, আপনাকে বোঝানোর জন্য আমি তাড়াহুড়া করে দিতেছি, যাতে করে আর কি ভিডিওটা বেশি লং না হয়, ঠিক আছে? তারপর টু প্রমোট ইউজার এখানে বলতেছে তিন নম্বরটা, টু প্রমোট ইউজার এখানে কোথায় আছে, টু প্রমোট ইউজার, ঠিক আছে? সো এখান থেকে এই যে আছে লাস্ট টু প্রমোট ইউজার এটা, তারপর চার নম্বর এখানে কী আছে, তোমার চার নম্বরটা দেখে নেই, মেবি চার নম্বর এখানে কী আছে, এখানে বাই গিভিং এক্সট্রা রিওয়ার্ডস ফর পার্টিসিপেট, বা এখানে বাই গিভিং এখানে এক্সট্রা রিওয়ার্ডস কোথায়, এই যে দেখেন এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে আছে পাঁচ নাম্বার, তো পাঁচ নাম্বারটা কী দিয়ে এখানে আমরা পাঁচ নাম্বারটা এখানে দেখে দেবো। তো পাঁচ নাম্বারটাও এখান থেকে আমরা জাস্ট এখান থেকে টাচ ভাইরাস এখানে বলতেছে, তো এখানটা আছে ভাইরাস এখান থেকে দিই। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট পাঁচ নাম্বার যেটা আছে, সো এটা এই যে পাঁচ নাম্বার মেবি এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো এই যে এটা আছে, ঠিক আছে? তো এখানে দিলাম, তারপর এখান থেকে দুই রোজ বাইরে আর কি। যাই হোক, এখান থেকে এখন আমরা ছয় নম্বরে ছয় নম্বর আছে দ্য ইউজার টেলিগ্রাম, ঠিক আছে? টেলিগ্রাম এজ অ্যাকাউন্ট এজ, ঠিক আছে? দ্য ইউজার টেলিগ্রাম অ্যাকাউন্ট এজ দিচ্ছি, দ্য নাম্বার দ্য ইউজার রেফারেল আছে দ্য এখানে এই যে লাস্টটা, ঠিক আছে? তো লাস্টটা এবং এখান থেকে আমরা আছি সাত নাম্বার মেবি। তো আমরা সাত নাম্বার এখানে কী দিব সেটা আমরা এখান থেকে স্পষ্ট দেখে নেই। তো সাত নাম্বারে হচ্ছে এখান থেকে ইরসিন এখানে আছে, এটা দিই, এখান থেকে আমরা দেখে দিই স্ক্রিন, এখান থেকে মেবি এই যে এটা দেখছিলাম, ঠিক আছে? এটা দেখছিলাম ইন্টেলের দিকে দিই এক এটা দিলাম। তো যাই হোক, এখান থেকে দেওয়ার পর এটা এখন আমরা দিয়ে দিচ্ছি, আপনারা এক এক করে সুন্দর করে দেখে দিন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে, এখান থেকে চার নাম্বারটা হচ্ছে আনসার হয়েছে আমাদের, এখান থেকে এদিকে অ্যাকুমেন্টের ডিপোজিট এখান থেকে দিতেছে, তো এখান থেকে এক হাজার, ঠিক আছে? তো অ্যাকুমেন্টের ডিপোজিট থেকে এক হাজার এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই যে এটা লাস্ট এটা, ঠিক আছে? তো এবং এখানে সর্বশেষ না আরেকটা আছে, এটা আছে আট নম্বরটা মেবি। তো এখান থেকে আমরা আট নম্বরটা দিচ্ছি, এখান থেকে মেবি আট নম্বরটা হচ্ছে এখান থেকে আর দিলাম আমি নয় নম্বর এখানে, এখান থেকে তিরিশ হাজার ডগস, সরি তিন লক্ষ তিরিশ মানে তিন মিলিয়ন ডগস আর কি, ঠিক আছে? তো তিন মিলিয়ন ডগস এখান থেকে আমরা তিন মিলিয়ন ডগসটা দিলাম। তারপর এখান থেকে লাস্টে যেটা আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ মিলিয়ন ডগস, ঠিক আছে? তো এটা আমি দেখে নিচ্ছি, কারণ আগে থেকে জানি এটা পঞ্চাশ মিলিয়ন দেখেন, সরি পঁচিশ মিলিয়ন হবে, মেবি আমি ভুল করছি, পঁচিশ মিলিয়ন হবে, ঠিক আছে? তো পঁচিশ মিলিয়ন ডগস, ঠিক আছে? তো এগুলো আমরা আবারও দেখে নিই, দুপুরে সব কিছু ঠিকঠাক দিচ্ছি কি না, মেবি এখানে সব কিছু ঠিকঠাক দিলাম, সব কিছু ফর্ম ফিল আপ করা আছে। তারপর আপনারা আবার সুন্দর করে চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর নিচে দেখবেন জমা দিন, ঠিক আছে? এই জমা দিনে এটা ক্লিক করে দেবেন। সো জমা দিনে ক্লিক করার পর একটু লোডিং নেবেন, লোডিং নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমার এখান থেকে হয়ে গেছে, এটা কিন্তু বাইবিডি তারা কিন্তু এখানে বলতে পারেন বাইবিডি কীভাবে পেমেন্ট করতে পারবে, বাইবিডি কিন্তু ডিরেক্টলি আপনাকে ইউজিডি দিতে, তারা বলছে পঁচিশ ইউজিডি আপনি যে ইউআইডি দিচ্ছেন সেই ইউআইডির ভিতরে তারা কিন্তু পেমেন্টটা করে দেবে, এবং ইমেলটা দেওয়া আছে মানে জিমেল দেওয়া আছে, সেই জিমেল এবং ইউআইডির ভিতরেই তারা কিন্তু পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? আপনি কিন্তু ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই জয়েন থাকেন, এবং কীভাবে এখান থেকে প্রপারলি জয়েন হবেন সেটা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দেখাইতে পারছি। আশা করি যে আপনারা এভাবে জয়েন হবেন এবং প্রত্যেকে এখান থেকে উইন হবেন, উইন হওয়ার পর এখান থেকে আপনারা পেমেন্টটা দিতে পারবেন, ঠিক আছে? তবে আপনারা সম্পূর্ণ বিষয়টা সুন্দর করে বুঝে শুনে দিবেন, আমি যেভাবে দেখালাম এভাবে দেওয়ার ট্রাই করবেন, এক এক করে সুন্দর করে আমি কিন্তু সকল আনসার মানুষ সকল কিছু দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অসুবিধা না হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।